তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো সকাল সকাল আমার বড় আমরা খবর পেয়ে গেছে ব্লাড ডোনেশন ক্যাম্প হচ্ছে। তো ওর মন এমনিতেই এখন সবসময় খুব ফুরফুরে আছে, তো এমনি টেনশন আছে, টেনশন থাকলেও মন ফুরফুরে। আরও চলে গেছে ব্লাড দেওয়ার জন্য। আর ওখানে যেই দেখতে পাচ্ছ আগে এন্ট্রি করে নিয়েছে, মানে অ্যাড দিয়ে সব কিছু দিতে হয় সেসব করে নিয়েছে। এবার ও বেডে অলরেডি শুয়েও পড়েছে ব্লাড দেওয়ার জন্য। আর নতুন নতুন বাবা হতে চলেছে, সেই আনন্দে ও ব্লাড দেবে। ওর ইচ্ছাও ছিল, কদিন ধরে ভাবছিল যে আমি একবার ব্লাড দেবো। তো ক্যাম্প হচ্ছে খবর পেয়ে তো আরও আনন্দ চলে গেল। তো মনের আনন্দে ও ব্লাড দিতে চলে গেছে। আর ব্লাড দেওয়াটা খুবই জরুরি, প্রত্যেকেরই উচিত। যদিও আমি এখন প্রেগনেন্সির জন্য দিতে পারছি না, তো আমি কোনোদিন অবশ্য দিইও নি, কারণ আমি এরকম সুযোগ কখনো পাইনি দেওয়ার মতো। আর ও তো এর আগেও দিয়েছে, আর অনেকদিন দেওয়া হয়নি, ওই জন্য আরও দিতে চলে এসছে। আর ব্লাড যদি আমরা প্রত্যেকে না দিই, বুঝতে পারছো তো, মানে থ্যালাসেমিয়া কত পেশেন্ট আছে যাদেরকে ফ্রিতে ব্লাড দেওয়া হয়, তো প্রত্যেকেরই উচিত ব্লাড দেওয়া। আর এটাতে কোনো খারাপ নেই, এটাতে অনেকের একটা ভুল ধারণা আছে যে শরীর থেকে হয়তো ব্লাড চলে যাচ্ছে, কিন্তু এটা কখনোই না। যত বেশি ব্লাড দেওয়া হবে না, বেশি না মানে অতিরিক্ত না, একটা তোমার রুলসের মধ্যে আর কি। তুমি যদি প্রত্যেকে যদি ব্লাড দেয় না, তাতে কি হয় শরীরে নতুন সেল তৈরি হতে পারে। তো এইটার জন্য না ব্লাডটা দেওয়া খুব জরুরি, মানে শুধু অন্যের ভালো না, এর সাথে সাথে নিজেরও অনেকটা ভালো হয়, নিজের স্বাস্থ্যের জন্যও ভালো হয়। পুরানো ব্লাড না আমাদের শরীরে জমে অনেক রোগ দেখা দেয়, যেটা এটা আরও ডিটেলস আছে, আমি ডিটেলস এত কিছু যদিও জানি না। আর ও না ব্লাডটা দেওয়ার আগে খুবই ভয় পাচ্ছিল, মানে ভয়ে অনেকটা টেনশনও করছিলো, বোঝা আমি পারবো না। তো ও একা যায়নি, সঙ্গে করে বন্ধুকেও নিয়ে গেছে, মানে বলা হয়েছে আমি যাবো, তাহলে তুমি যাবে কি, তো সঙ্গে করে তাকেও নিয়ে গেছে, নিজে একা না। তো দিয়ে ভিডিও করে নিয়ে এসছে। আর যদিও এখন এডিটিংয়ের দায়িত্ব আমি পড়েছি, তো আমাকে এডিটিং করতে হচ্ছে আর কি। আর একটু ভয় পাচ্ছিল, কিন্তু ব্লাড দিয়ে এসে বাড়িতে একদম ফ্রি, কোনো টেনশনও নেই, চাপও নেই, কিচ্ছু নেই। আর আমি তো বাড়ি থেকে বলেই পাঠিয়েছি, যাও তুমি ব্লাড দিয়ে এসো, বাড়িতে খাবার দাবারের ব্যবস্থা করছি। বলতো না না, সেসব কিছুর দরকার হবে না। আমি বললাম কোনো ব্যাপার না, 250 ml তো ব্লাড নেবে, ব্লাড এমনি তৈরি হয়েও যাবে, ওটা কোনো চাপের ব্যাপার নেই। আর ও এখন ব্লাড দেওয়াও হয়ে গেছে, ব্লাড দিয়ে হাতটা মুড়িয়ে একটু রেস্ট করে নিচ্ছে, এবার উঠে পড়বে কিছুক্ষণের মধ্যেই। আর আমিও মানে এদিকে বাড়িতে সেই সময় টেনশন করছিলাম যে কী হচ্ছে। বাট ওকে আবার বলা হয়েছে কি যে রোদে বেশি ঘুরবে না, বাড়ি চলে যাবে। আর ও তো বলছে হ্যাঁ বাড়িই চলে যাবো, কারণ যদি রোদে মাথা ফাতে ঘুরে কোথাও পড়ে থাকে, তখন তো আর কার শরীরে কী আছে সেটা তো ডাক্তারবাবুরাও জানেন না, কার শরীর দুর্বল না কি। তো যাই হোক, ব্লাড দিয়ে দিয়েছে। আর অলরেডি ও ব্লাডে একটা কার্ডের জন্য কথা বলে নিয়েছে একটুখানি, তো ওনারা বলেছেন হ্যাঁ ফোন করলেই কার্ড দিয়ে দেবেন, যদি আমার ফ্যামিলিতে কখনো দরকার হয়, আমার পরিবারে যদি দরকার নাও হয়, ওটার তো 1 বছর ভ্যালিডিটি, অন্য কাউকেও দিয়ে দিতে পারবো আমরা কার্ডটা, সেই জন্য একটা কার্ড নিয়ে রাখবো, মানে যাতে কী বলতো নিজেদেরও অসুবিধা না হয়, যেহেতু আমিও এখন প্রেগনেন্ট, আমারও যদি কখনো কোনো প্রয়োজন হয় বাই চান্স, সেই জন্য একটা কার্ডের ব্যাপারেও কথা বলে রেখেছে। আর ওটা যদিও এমনি কথাই বলা আছে, না লাগলে তো কোনো ব্যাপারই না, আর বাই চান্স যদি কারুর লাগে আর কি, সেক্ষেত্রেও অনেকটা উপকার হয়ে যাবে। আর এবার ও উঠে পড়বে, হাতটা টেপ দিয়ে দিয়েছে, ডাক্তারবাবুকে ওঠার জন্য বলে দিয়েছে, তবুও একটুখানি শুয়ে আছে, মাথাটা ঘুরছে। তো ডাক্তারবাবু মানে উঠতে বলে দিয়েছেন, আর ও এবার উঠে বাইরে চলে যাবে, বাইরে যেয়ে কিছুক্ষণ ওয়েট করবে। আর তোমরাও চেষ্টা করবে ব্লাড দেওয়ার একবার করে, আর যদি তোমরা নাও পারো, ফ্যামিলির প্রত্যেক পরিবার থেকে একজন করেও যেন এগিয়ে আসে ব্লাডের জন্য, কারণ অনেক পেশেন্ট যাদের ব্লাড লাগে তারা জানে ব্লাডের জন্য কতটা তাদেরকে ভোগ করতে হয়, কতটা ক্রাইসিসে পড়তে হয়। কারণ ব্লাড বাইরে হয়তো আমাদেরকে কিনতে হয় অনেক টাকা দিয়ে, কিন্তু ব্লাড আমাদেরকে কিনতে হলেও যারা থ্যালাসেমিয়ার পেশেন্ট আছে তাদের জন্য ব্লাড খুবই জরুরি, তাদের প্রচুর ব্লাড লাগে। তো আমরা যদি প্রত্যেকে না এগিয়ে আসি না, মেন একটা ব্যাপার কী বলো তো, হয়তো অনেকেই ভাববে যে হ্যাঁ ফ্যামিলির লোকেরাও তো দিতেই পারে, কিন্তু ফ্যামিলির লোকেরা দিতে পারে কথাটা ঠিকই, কিন্তু সবসময় তো আর গ্রুপ ম্যাচ করে না, না এটা একটা মেন প্রবলেম। তো আমরা যদি প্রত্যেকে না দিই, তো কার সাথে কার গ্রুপ ম্যাচ করবে সেটা তো কেউই জানে না। তো ব্লাড দেওয়া হয়ে গেছে, আর বসে বসে ওকে এখন দিয়ে দেওয়া হয়েছে 1 গ্লাস দুধ। আর তো ও বসে বসে ওটা খাচ্ছে, আর ওর বন্ধু দাঁড়িয়ে ক্যামেরা করছে, মানে কি স্বার্থপর, আমি তো বললাম তারপরে কি ব্যাপার, তুমি একটু দাদাকে দিলে না, বলছে না আমিই খেয়ে নিলাম। আমি তো ভাবলাম যে বাবা কি সেলফিস গো, তোমার সাথে গেল, তুমি এটা কী করলে, বলছে কি করবো আমি খেয়ে চলে এলাম তাড়াতাড়ি করে। তো আবার সাথে সাথে পাশে একটা প্যাকেট দিয়েছে খাবারের, তো খাবারের প্যাকেটও দিয়ে দিয়েছে, ও ওটা নিয়ে বাড়ি চলে এসেছিলো যদিও, আর ও খায়নি ওটা, যদি আমি ও দুজন মিলেই শেয়ারে খেয়েছি, কিন্তু ব্লাড ও দিয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে কিন্তু। আর তোমরাও কিন্তু সবাই প্রত্যেকে প্রতিজ্ঞা করে নাও যে বাড়ির পরিবার থেকে কেউ না কেউ একজন করে অবশ্যই ব্লাড দেবে, তাতে নিজের দরকার লাগুক বা নাই লাগুক, যাদের লাগে তারা বোঝে। হয়তো আমরা কখনো এরকম ক্রাইসিসে পড়ি না বা পড়তে হয়ও না জানো, কিন্তু যারা পড়ে তারা জানে কতটা ইম্পর্টেন্ট। তো প্রত্যেকে চেষ্টা করবে বছরে মিনিমাম একবার করেও ব্লাড দেওয়ার। আর তারপরে ও এখন গিফট নিয়ে আর ওই প্যাকেট নিয়ে আমরা চলে আসবে বাড়ি। আর
তো ও তো ব্লাড দিয়ে খুবই খুশি, আর সঙ্গে আবার একটা গিফট পেয়ে তো আরও খুশি। তো এখন বাড়ি চলে আসবে, আর আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে, আর প্রত্যেকেই চেষ্টা করবে একবার করে ব্লাড দেওয়া। সুস্থ থেকো, ভালো থেকো, আর আমাদেরকেও আশীর্বাদ করো। বাই বাই বাই।